সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। গানটির কথা কে না জানে, গানটি শোনেননি এমন মানুষ কি বাংলাদেশ ভারতে খুঁজে পাওয়া যাবে মনে হয় না। আর এই গানটি যিনি লিখেছিলেন তার নাম তো আমরা অনেকেই জানি, গৌরী প্রসন্ন মজুমদার। অনেকে জনপ্রিয় গানের তিনি গীতিকার, কিন্তু এই গানটির সুর দিয়েছিলেন কে আমরা কি বলতে পারবো? অনেকের নামই বলবো, হয়তোবা সেই নামগুলো সঠিক হবে না। এই গানটির সুর যিনি দিয়েছিলেন তার নাম সুবর্ণা কান্তি ঘোষ। নামটি সত্যি অচেনা মনে হচ্ছে আমার বিশ্বাস। এনার বাবা ছিলেন আরো একজন নাম করা সুরকার, 50 এবং 60-এর দশকের। তার নাম ছিল নচিকেতা ঘোষ। যাই হোক, কফি হাউসের সেই গানটি কেন আমাদের এত প্রিয় ছিল, আমার বিশ্লেষণে যেটি মনে হয়, আমাদের প্রত্যেকটি বাঙালির এরকম একটি কফি হাউসের সাথে পরিচয় আছে, স্মৃতি আছে, এবং আমরা কিছু বলতে চাই। আমাদের প্রত্যেকের মনে হতো যে এই গানটি তো আমারই গান, আমার জন্যই গৌরীদা লিখেছেন এবং সুপর্ণাদা সুর করেছেন। যাই হোক, এবার আমরা বলবো আমাদের ময়মনসিংহে একটি জায়গার কথা, যেখানে আমরা প্রায় প্রতিদিন বিকেলে বসতাম আর সকালে বসতাম ছুটির দিনে। সেই ঘরটি ছিল 20 ফিট বাই 15 ফিট আনুমানিক। এর অবস্থান ছিল মুক্তাগাছা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে, একই সাথে আমরা যদি বলি ময়মনসিংহ জিমের পূর্ব পাশে তাহলেও ঠিক আছে। এর উল্টো দিকে ছিল সার্কিট হাউসের উল্টো দিকে যে পেট্রোল পাম্প এবং মমিনুন্নেসা কলেজের গেট, তার উল্টো দিকে ঠিক কর্নারে এই ঘরটি ছিল এবং এর পাশেই ছিল TNT অফিস, এবং দোকানটির সাথে লাগোয়া ছিল একটি মসজিদ। এটি একটি চায়ের রেস্টুরেন্ট, চা সিঙ্গারা বিক্রি হতো, দুপুরে রাতে ভাতও পাওয়া যেত। আমরা মূলত বসতাম বিকেলে চায়ের আসরেই বসতাম। এই দোকানের যিনি কর্ণধার ছিলেন তিনি 50 ঊর্ধ্ব এক ভদ্রলোক, উঁচু লম্বা, সর্বদা পান খেতেন কিন্তু কথা বলতেন খুব কম। তার 3 সন্তানকে আমরা সবসময় দেখতাম কিন্তু তারা দোকানে খুব একটা বসত না। প্রত্যেক দিনে কেউ না কেউ কোনো না কোনো সময় আসছেন এবং বাবার কাছ থেকে কিছু টাকা অর্থাৎ পকেট মানি নিয়ে চলে যেতেন, আর তাদের দেখা মিলত না। যাই হোক, বাবা জীবিত থাকলে হয়তো এরকমই হয়। এই ভদ্রলোকের নাম আফা, পদবী আমরা জানি না, তার এই রেস্টুরেন্ট আফা চাচার দোকান বলে আমরা চিনতাম। আমরা চিনতাম বললে ভুল হবে, আমরা এর নাম দিয়েছিলাম আফা চাচার দোকান, কেননা এর কোনো সুনির্দিষ্ট নাম ছিল না, কোনো সাইনবোর্ড ছিল না। আজ 4 যুগ বেশি সময়ের পরেও বারবার আফা চাচার কথা মনে পড়ে, সেই দোকানের কথা মনে হয়, এবং এই দোকানটি ছিল আমাদের জন্য কফি হাউস। আজকে সেই কফি হাউসের গল্পই আপনাদেরকে বলবো। আমার ময়মনসিংহের বন্ধুরা, যাদেরকে মূলত আমি পেয়েছিলাম চিপাচষ থেকে, পরবর্তী পর্যায়ে চিপাচষের পাশাপাশি এরা আমার ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিনিয়ত আড্ডা দেওয়ার সঙ্গী হয়ে গেল। প্রথমেই বলবো কাজী ছোটনের কথা। শান্তশিষ্ট কাজী পরিবারের ছেলে, গোলকি বাড়িতে বাসা, তার চাচা ময়মনসিংহের প্রধান কাজী, আর ছোটন আনন্দমোহনে পড়ত এবং সাহিত্যের প্রতি ছিল তার যথেষ্ট অনুরাগ, ছোট ছোট গল্প লিখত। এরপর আমি বলবো নিজাম মল্লিক নিজুর কথা। নিজুকে ভোলা সত্যি অসম্ভব, ওর চাল চলন হাব ভাব অঙ্গ ভঙ্গি প্রতিটি দেখার মতো। নিজাম মল্লিক নিজুর উপস্থিতি অস্বীকার করার প্রশ্নই আসে না, যেখানেই যেত একদম মাতিয়ে রাখত। নিজাম মল্লিক নিজু থাকতেন তার ভাইয়ের সাথে, মা, ভাই এবং ভাবি। বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন, এরা থাকতেন শ্যামাচরণ রায় রোডে, এবং এখানেই ছিল কাশী কিশোর কারিগরি বিদ্যালয়। তার বড় ভাই হয়তো এখানে চাকরি করতেন, আর
এর মাঠটি ছিল বিশাল। যে বাড়িটিতে তারা থাকতেন একতলা একটি টিন শেডের মতো বাড়ি, চমৎকার বাংলো রকমের বাড়ি। সামনের যে বারান্দাটি ছিল সেই বারান্দায় একটি চেয়ার ছিল, বলা যায় ইজি চেয়ার। আমি সেখানে প্রায়ই যেয়ে হেলান দিয়ে শুয়ে থাকতাম আর নিজাম একের পর এক কবিতা শোনাতো আমাকে। নিজে কবিতা কম লিখত কিন্তু আবৃত্তি করত অনেক বেশি। নিজামের সাথে সেই দিনগুলো সত্যি আনন্দের ছিল। আরেকটি কথা বলবো নিজাম মল্লিক নিজু সম্পর্কে, সেটি হলো আমি যখন ঢাকায় ফিরে এলাম তারপরে সে আমাকে সপ্তাহে একদিন নয় মাসে দুটি চিঠি পাঠাতো, আর চিঠিগুলো ছিল বিস্ময় রকমের অদ্ভুত। অর্থাৎ একটি নিউজ প্রিন্টের পুরো পাতা, খবরের কাগজের যেরকম একটি পুরো পাতা থাকে সেই পুরো পাতা জুড়ে এপিটোপিট নানা রকম রং পেন্সিলের মাধ্যমে সে ভাগ ভাগ করে নানা তথ্য নানা বিষয় আমার কাছে লিখত। এবং পরবর্তী জীবনে খুব আফসোস করেছি, এই চিঠিগুলো থাকলে একটি দেয়াল পত্রিকা হিসেবে এর প্রদর্শনীর আয়োজন করা যেত এবং আমার বিশ্বাস দর্শকেরা এটি উপভোগ করতেন। তার ছড়া, তার কথা বলার ভঙ্গি, তার হেডিং, সাব হেডিং এবং বিভিন্ন স্টোরি, নিজুকে দেখলে আমার বারবারই মনে হতো সে যথার্থই একজন ফিল্মের লোক। কিন্তু ফিল্মের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আগ্রহ ছিল সীমাহীন। প্রতিনিয়ত চিত্রাড়িতে লিখত বিভিন্ন ধরনের লেখা, যে লেখাগুলো পড়ে আমরা যথেষ্ট আনন্দিত হতাম, পুলকিত হতাম। এবার যার কথা বলবো তিনি নিজামের অর্থাৎ নিজুর চাস্ত ভাই, নাম চন্দনদা, আমাদের চেয়ে একটু সিনিয়র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন এবং পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর প্রায় ৬ মাস আমরা একত্রে আড্ডা মেরেছি। সাদাসিধা ফিলোসফার গোছের মানুষ, অনেকক্ষণ পর পর কথা বলতেন এবং যে কথাটি বলতেন আমাদের পুরো দিনের আলোচনার সাথে সেই কথার কোনো সংশ্লিষ্টতা থাকতো না, আমরা হুহু করে হেসে উঠতাম। তিনি অবাক দৃষ্টিতে আমাদের দিকে তাকাতেন, ভাবটা এই আমি ভুল কিছু বললাম কি? আমরা চন্দনদাকে দারুণভাবে পছন্দ করতাম, তার উপস্থিতি ছাড়া আড্ডাটা ঠিক কফি হাউসের আড্ডাটার মতো জমত না। এবার বলবো জীবনের কথা, জীবনে শক্তিতে পরিপূর্ণ জীবন। জীবন ছিল আমাদের মূল ফাইন্যান্সার, নিজের ছোট্ট একটা ব্যবসা ছিল, কিন্তু ব্যবসা রেখে আমরা যতক্ষণ আড্ডা মারতাম ততক্ষণ সে এখানে থাকতো। ব্যবসা গোল্লায় যাক, তার কিছু যায় আসে না। আমাদের জন্য চা সিঙ্গারা যখন যা দরকার তিনি ব্যবস্থা করতেন এবং আমাদের কখনোই তিনি পয়সা দিতেন না। আর ধূমপান, তার পকেটে সিগারেটের প্যাকেটে কখনো আমরা একটা দুটো সিগারেট দেখিনি, সবসময় ২০টা সিগারেট থাকতো। আমরা ইচ্ছে মতো ধূমপান করতাম, এখন বলতে লজ্জা নেই, কিন্তু আমরা এভাবেই জীবনটাকে উপভোগ করেছি সেই সময়ে। তৌহিদ, চৌকস বুদ্ধিদীপ্ত মানুষ, সে সবাইকে একটু করে রাগাতে খুব পছন্দ করত। হঠাৎ কেউ সিরিয়াস কথা বলছে, কথার মধ্যেখানে এমন একটা কথা বলে দিল আমরা সবাই দৃষ্টি ফিরিয়ে তার দিকে তাকালাম, আর যিনি বক্তা ছিলেন তিনি ভীষণ বিরক্ত হলেন। তার এই বিরক্ত হওয়াতেই তৌহিদ মনে করত সে সফল হয়েছে এবং আমরা কিছুটা আনন্দ পেয়েছি। তৌহিদের পাশাপাশি ছিল লাভলু। লাভলুর বাবা রোডস অ্যান্ড হাইওয়েজে চাকরি করতেন, সাহেব কোয়ার্টারের পাশে তাদের বাসা ছিল, সেও নিয়মিত আসত। লাভলুর ক্রিকেটের প্রতি দুর্বলতা ছিল আর উচ্ছ্বাসও ছিল প্রচুর। এবার বলবো সৈয়দ নজরুল ইসলাম সাহেবের কনিষ্ঠ ছেলের কথা, শরীফ। আমাদের সঙ্গে প্রচুর আড্ডা মেরেছে, একটা সময় চলে গেল পড়াশোনার জন্য বাইরে, কিন্তু যে কদিন ছিল ধুমিয়ে আড্ডা মারতাম। তার দোকানে শরীফের কাছ থেকে শুনতাম রাজনীতির নানা খবর। স ই ম আশরাফুল আলম, চিত্রালীর পাতায় লিখতেন লালন ফকির নামে। কেন ফকির হয়েছিলেন, কার কারণে ফকির হয়েছিলেন আমরা কিন্তু সেটা আর উদ্ধার করতে পারিনি, অনেক চেষ্টা চালিয়েছি কিছুই হয়নি। তার আপন মামাও আমাদের বন্ধু ছিলেন, তাকেও অনেকবার চেষ্টা করেছি এই তথ্যটি বের করে আনার জন্য, তিনিও নিদারুণভাবে ব্যর্থ হয়েছেন। মজনু আরেকজন ধীর স্থির বন্ধু, চুপচাপ থাকতেন কিন্তু যখন কথা বলতেন
কথার খৈফুত্ত। আমাদের সবার একজন প্রার্থিত বন্ধু ছিল মজনু। মজনু পরবর্তীকালে জীবনের একটা বড় অংশ হাওড়ে কাটিয়েছে তার চাকরির কারণে। এখনো মাঝে মাঝে তার সঙ্গে কথা হয়, দেখা হয় খুব কম। কলেজ রোডের শাহজাহান কিন্তু সবসময় আমাদের সঙ্গে থাকতো, কিন্তু তার উপস্থিতি খুব একটা আমরা টের পেতাম না। সবসময় শুধু শুনত, আমরা যদি বলতাম কিছু একটা বলো, সে বলতো সবাই যদি বলি তাহলে শুনবে কে, আমাকে তোমরা শ্রোতা হিসেবেই ধরে নাও। যুক্তিটা খুবই সুন্দর ছিল। আরো একজন বন্ধু মোহন সবসময় লালন ফকিরকে বলতো ইয়াল্লা মামা। শুধু মামা বললেই যথেষ্ট, কিন্তু তার সঙ্গে মুদ্রা দোষ হিসেবে সে সবসময় ইয়াল্লা মামা বলতো। একসময় তার নাম হয়ে গেল ইয়াল্লা মামা মোহন। আফা চাচার দোকানের প্রতিদিনের কর্মসূচিটা এবার আপনাদেরকে বলি। চারটার মধ্যে আমরা সবাই পৌঁছে গেলে কিছুই বলতে হতো না। আফা চাচা তার কিচেনে খবর পাঠাতেন এবং চলে আসতো চারটি চাকে আটটি করা কিংবা আটটি চাকে ষোলো করা, এই হিসাবটি তিনিই করে নিতেন। এবং তিনি জানতেন পুরো কাপ খাওয়ার মতো পয়সা আমাদের নেই, আর পয়সা থাকলেও যতবার করে চা খাচ্ছি এতে পয়সা কুলোনো প্রায় অসম্ভব। আর যখনই আমরা সিঙ্গারা খেতাম, সিঙ্গারাটাকে উনি দুভাগ করতেন না, আমাদের জন্য স্পেশালি একটা সিঙ্গারা যতটুকু হয় সেটি দিয়ে উনি দুটো সিঙ্গারা বানিয়ে দিতেন, হয়তো তার লস হতো। আমাদের সেই সান্নিধ্য তিনি দারুণভাবে উপভোগ করতেন, কিন্তু কখনোই তিনি প্রকাশ করতেন না। আজও এক মানুষ, এরকম একটি ক্যারেক্টার চলচ্চিত্রে দেখলে সত্যি আমরা শ্রদ্ধায় মাথা নত করে থাকতাম, কিন্তু এটি সত্য কথা। আমরা যারা সেখানে ছিলাম প্রত্যেকেই দারুণভাবে তাকে সম্মান জানাতাম। আপা চাচার এই আড্ডায় আমাদের প্রধান বিষয়বস্তু থাকত ঢাকায় কি ঘটছে, আমার বন্ধুরা কি করছে, চিত্রালিতে কি খবর এলো, বিচিত্রার কভার স্টোরিটা কি, এবার বিচিত্রার কোন লেখাটি সবচেয়ে ভালো লেগেছে। সেই সময় বিচিত্রা আমাদের জীবনের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল আর পাশাপাশি থাকতো। আর বৃহস্পতিবার যখন চিত্রালি বের হতো, এর প্রতিটি পাতা তন্ন তন্ন করে খুঁজতাম আমাদের নাম পাওয়া যায় কিনা, কারণ আমরা সবাই লিখি, কেউ অচিন পাখি, কেউ পদ্মরাগমণি, কেউ লালন ফকির, কেউ নিজাম মল্লিক নিজু। তবে একটি কথা বলা ভালো, আমাদের এই আফা চাচার দোকানে আমরা কখনোই কোনো বান্ধবী নিয়ে আড্ডা মারিনি, এটা সম্পূর্ণভাবেই ছিল পুরুষদের আড্ডা। আর প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে, এরকম একটি সময় আমরা সেই হোটেল থেকে বের হয়ে যেতাম সোজা ব্রহ্মপুত্রের পাশে এবং সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতাম, কেউ কেউ শারীরিক কসরত করত, আমরা বেশ মজা পেতাম। আর মজা পেতাম নিয়মিত যারা সেখানে আসতেন এবং তারা লক্ষ্য করতেন ঠিক এই সময়টি একদল ছেলেকে অবশ্যম্ভাবীভাবে এখানে দেখা যাবে। ব্রহ্মপুত্রে যখন নৌকো চলত আমরা সবাই মিলে নৌকায় চড়তাম, আর সে কি গান, কারো কণ্ঠে কোনো সুর নেই কিন্তু আপন মনে সবাই গেয়ে চলেছে, একটার সঙ্গে অন্যটার কোনো সিনক্রোনাইজেশন নাই, মজার ব্যাপার ছিল। আবার ফিরে আসতাম, রাত আটটার মধ্যে বাড়ি ফিরে যেতাম। এই আফা চাচার দোকানের পশ্চিম পাশেই ছিল সার্কিট হাউস মাঠ, তার পেছনে সার্কিট হাউস। সার্কিট হাউস মাঠে কখনো হতো ক্রিকেট খেলা, কখনো ফুটবল, আর জনসভা। সে সময় রেস্টুরেন্টে বসে থাকা প্রায় অসম্ভব, কান ঝালাপালা হয়ে যেত। আমাদের এই আড্ডাগুলো আমি কখনোই ভুলবো না। আমার ময়মনসিংয়ের স্থায়িত্বকাল ছিল এক বছর, কিন্তু নিজের কাছে মনে হতো এক যুগ নয়, দুই যুগ নয়, বহু যুগের স্মৃতি নিয়ে আমি ঢাকায় ফিরে যাব। শ্রোতা বন্ধুরা, আমি এই সিরিজের প্রথম পর্বের নাম দিয়েছিলাম নো রিগ্রেট। অনেকেই হয়তো মনে করতে পারেন HSC না দেওয়ার কারণে আমার মনে হয়তো কোনো অনুতাপ নেই, আমি সেটা বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি আমার ময়মনসিংহের জীবনে যা ঘটেছে, যা সঞ্চিত হয়েছে, তারপরে যদি এই কথাটি বলি নো রিগ্রেট, তাহলে কি কথাটি বেমানান হবে? শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং সম্ভব হলে আপনি এবং আপনার বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।